লুকোচুরির কোনো ব্যাপার নেই, কি দিচ্ছে না দিচ্ছে, লুকিয়ে দিচ্ছে, আদৌ মাংস দিচ্ছে কিনা এটার কিন্তু কোনো সন্দেহ নেই, বিকজ টোটালটাই ওরা ওপেন করছে। আমি আর পাচ্ছি না, আমি খাবো, আমি খেতে চাই, আমার খুব খিদা পেয়েছে। Welcome back to my channel. যদি তুমি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে ছোট্ট করে একটা নোটিফিকেশন যেতে পারে। তোমরা কি জানো আজকে আমি কোথায় যাচ্ছি? গেস করো কোথায় যাচ্ছি। ও তোমরা তো বড্ড চালাক, আমি তো জানি তোমরা থাম্বনেলের টাইটেল দেখে পড়েই নিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। একদম ঠিক পড়েছো, আজকে আমি যাচ্ছি ডি বাপিতে, মধ্যমগ্রামে ওদের নিউ আউটলেট খুলেছে, ওটা এক্সপ্লোর করতে। আমি কোনোদিনও কোনোদিনও ডি বাপির বিরিয়ানি খাইনি, তো দেখলাম মধ্যমগ্রামের আউটলেটটা একদম নতুন নতুন খুলেছে প্রায় কয়েক মাস আগে, তো ওখানে আমরা যাচ্ছি। আর আজকে আমাদের সাথে একজন নতুন অতিথি আছে, ওটা সারপ্রাইজ, ওনাকে কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা করাচ্ছি। লিটারালি আমরা এখানে উবের পাওয়ার জন্য জনকল্যাণ থেকে বেলগুড়িয়া স্টেশন অবধি ঝাঁঝরা হয়ে যাচ্ছি। উবেরের এত প্রবলেম কেন বুঝতে পারছি না, একটু ঠিক করেন সবাই। করেন ঠিক করেন করেন না করুন, যাই হোক আমরা উবের পাচ্ছি না। এবার উবের যদি আমরা না পাই তাহলে আমাদেরকে সোদপুর হয়ে মানে ট্রেনে করে আমাদের যেতে হবে, ভাবতেই কষ্ট হচ্ছে। অ্যাকসেপ্ট করেছে? কি বলবো গাইস, কিছু বলারই পাচ্ছি না, আমরা এখনো খিদা পেয়েছে, আমরা এখনো লাঞ্চ করিনি, এখনো 24 মিনিট ওয়েট করতে হবে উবের এর জন্য। হ্যাঁ আমার খিদা পেয়েছে। 4:19 বাজে, 4:19 আমরা উঠেছি উবেরে, কোথায় যাচ্ছি? ডি বাপির বিরিয়ানি খেতে, লাঞ্চ করতে, ভাবা যায়? দেখেছো আমরা কত প্রফেশনাল। খিদে পেয়ে গেছে, দুপুরে লাঞ্চ করিনি এখন, খিদে পেয়েছে গাইস। ঠিক আছে আমরা জার্নি করি আর তোমরা ততক্ষণ ভিডিও দেখতে থাকো। বাসীরা, মধ্যমগ্রাম বাসীরা, আর মধ্যমগ্রামের আশেপাশে যারা যারা আছো তারা কি করছো? মধ্যমগ্রামে ডি বাপির নিউ আউটলেট খুলেছে, লুক মধ্যমগ্রাম ট্রেন্ডস এদিকে, ঠিক তার ঠিক তার অপোজিটে আছে হচ্ছে ডি বাপি বিরিয়ানি। তো একদম তোমরা দেরি করো না, তাড়াতাড়ি আসো, ঝটপট আসো, ওপরে প্লেন চলছে, প্রচুর নয়েজ হচ্ছে, ঠিক আছে? ভিডিও শুরুতেই বলেছিলাম একজন স্পেশাল একজন আছে আজকে আমাদের চ্যানেলে, যাকে আমি আজকে নিয়ে আসতে চলেছি। হ্যালো পিপল, কেমন আছো তোমরা সবাই, কেমন আছো কমেন্ট করো, কি করছো? আজকে কিন্তু প্রচুর মজা করবো, বিরিয়ানি খেতে, আপনি কিন্তু আমাদের বিরিয়ানি না, প্রচুর ফান করা, মজা করা, মন খুলে একদম ভিডিওতে ব্লগটা হবে, আমাদের পুরো ব্লগটা দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই অবশ্যই। আর ওর চ্যানেলের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন সবাই, সাবস্ক্রাইব করো যাতে আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি 1K ক্রস করি, আর ফার্স্ট টাইমটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের 5টা বাজে, লাঞ্চ হয়নি, প্লিজ আগে চলো আমরা লাঞ্চ করি। আজকে ভিডিওতে আমার এক বন্ধু আছে, সৈবালও আছে, আমরা চারজন এসেছি মোটামুটি, তো চলো যাওয়া যাক ভিতরে একবার। লুক এট দিস, এটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়।
বিশাল বড়, গন্ধটা না, গন্ধটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা দারুণ গন্ধ বেরোচ্ছে আর পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে আমাদের, লিটারালি ছুঁচো দৌড়াচ্ছে। আচ্ছা বিরিয়ানিটা এখানে হচ্ছে তাই তো দাদা? ওরা লিটারালি কাঠে বিরিয়ানি করছে, প্রচন্ড তাপ এখানে, আমি ঝলসে যাব মনে হচ্ছে। দেখতে পাবে এখানে এলে পাশাপাশি সব কিছু তৈরি হচ্ছে, বিরিয়ানি বলো মটনটা বলো সবই এখানে তৈরি হচ্ছে পাশাপাশি। লুকোচুরির কোনো ব্যাপার নেই, কি দিচ্ছে না দিচ্ছে, লুকিয়ে দিচ্ছে, আদেও মাংস দিচ্ছে কিনা এটার কিন্তু কোনো সন্দেহ নেই, বিকজ টোটালটাই ওরা ওপেন করছে, তোমরা আসলে পুরোপুরি নিজেদের চোখে দেখতে পারবে। লেটস গো। কোথায় বসতে দেবে আমাদের? এন্ট্রান্সে ঢুকতে আচ্ছা তোমাদের একটা কাউন্টার করবে, তো কাউন্টার থেকে ফার্স্টে তোমাদের অর্ডার করতে হবে, টোকেন নিতে হবে, বিলিং করাতে হবে, দেন তোমরা ওখানে গিয়ে বসে নিজেদের খাবারটা এনজয় করতে পারবে। তো নাও আমরা এখানে অর্ডার করতে এসেছি, লেটস সি আমরা কি অর্ডার করি, এখন ডিসাইড করে নিই, ওখানে বসে দেন আবার তোমাদের সাথে কথা বলবো। যেটা সবাই ট্রাই করতে বলে, তো আজকে সেই দিনটা টিবাপির ওই লিভার ফ্রাই ট্রাই করার হচ্ছে আমাদের সেই ফার্স্ট আমাদের এক্সপিরিয়েন্স। তোমরা নিজেরা রেকমেন্ড করো, পকেট ফ্রেন্ডলি এমন কোনো যদি জায়গা থাকে মানে যেটা টেস্ট ওয়াইজ অ্যাম্বিয়েন্স ওয়াইজ সব গুড, তোমরা অবশ্যই আমাদের রেকমেন্ড করতে পারো। আমাদের একটা দুটো করে প্লেট লাগবে, সে তুমি দিয়ে দাও আমরা ভাগাভাগি করে নেবো। চিকেন বিরিয়ানি চলে এসেছে, তুমি ভিডিও করো, ভিডিও চি ইউটিউবে লাগ। মাটন লিভার ফ্রাই, মাটন কষা, আলু বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি, ঠিক আছে, জমে পুরো ক্ষীর। স্যানিটাইজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একদম হলো না, বিকজ আমরা এই যে এতক্ষণ যাতায়াত করে আসলাম প্রচুর হাতে জার্মস ছিল, অ্যান্ড বাই দি ওয়ে যেটা বলার কথা এখানে ঢোকার আগেই তোমরা একটা বেসিন পাবে, ওখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, তোমরা চাইলে একেবারে ওখান থেকে হ্যান্ড ওয়াশ করে তোমরা খাবার তো আমাদের বিরিয়ানি চলে এসছে, শুধু চিকেনের পিসটা দেখো, চিকেনের পিসটা
মোটামুটি 200 গ্রামের মতো মাংস আছে। 200 গ্রাম তো বলে 200 গ্রামই দেয়, কিন্তু কোনো কিন্তু লুকোচুরি কিছু নেই, যেটা বলেছে যে সেটাই করেছে। একদম ইটালিয়ান চিকেনের পিসটা দেখলেই বুঝতে হবে অসাধারণ অসাধারণ অসাধারণ। দ্যাট টেস্ট টাইম, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টাইম, একটু আলু একটু মাংস। আচ্ছা ফার্স্ট বাইট দেব, একটু চিকেন নিচ্ছি, একটু আলু নিচ্ছি আর বিরিয়ানির চালটা নিচ্ছি, নিয়ে টেস্ট করে বলছি। চলো দেখি ফার্স্ট বাইট কেমন কি লাগে। চিয়ার্স। বস, চিকেনের পিসটা এত সফট, প্রচন্ড সফট, মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরো মেলছে। সিরিয়াসলি, আমি একটা সত্যি কথা বলবো, সত্যি দাদা বৌদির সাথে কম্পেয়ার করতে গেলে আমি জানি না, দাদা বৌদি যেটা ব্যারাকপুরে ইয়েটা আছে, আউটলেটটা আছে, সেখানে বেটার কিনা সত্যপুরের থেকে। তো সত্যপুরে যেটা খেয়েছিলাম তার থেকে অন্তত এই দিবাপির বিরিয়ানিটা খুবই ভালো। দেখো ফ্লেভার ওয়াইজ কিন্তু আবার এক একজন এক এক রকম টেস্ট প্রেফার করে, বাট আমার কাছে দিবাপির এই বিরিয়ানির ফ্লেভারটা জাস্ট অসাধারণ হচ্ছে, মানে কোনো কথা হবে না। তোমরাও কিন্তু ফ্লেভারের মজা নিতে নিলে নিতে চাইলে, সরি মানে কি বলতো, চাপের পিস গুলো একটু ছোট চাপ করা বলছে, তোমাকে ভালো করে দেখি এই হচ্ছে পিসটা একটু ভালো করে দেখো। এবার হচ্ছে মাটন কষাটা ট্রাই করার পালা। হ্যাঁ এটা হচ্ছে সাইজ, তোমরা দেখো একবার, এই আমি ধরে রেখেছি, এটা থাকছে না আমার হাতে, খুলে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এতটাই সফট এটা। চলো মাটন, চলো একসাথে খেয়ে বলি। যদি তোমরা চিকেন বিরিয়ানি নাও তার সাথে কিন্তু মাটন কষাটা তোমরা অবশ্যই নেবে, জাস্ট দারুন কম্বিনেশন। আমি মুখ থেকে কিছু বলতেও পারছি না, বলবি ভাষা হারিয়ে গেছে, চলো এটা হয়। তোমার যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লাগে তো প্লিজ লাইকটা করো, এখন পর্যন্ত তোমরা লাইক করছো না তাহলে সাবস্ক্রাইবটা করে দাও, রেড বাটনটা ক্লিক করে লাইক করে দাও। হ্যালো পিপল, আমি দা কন্টেন্ট টিম, আবার ফিরছে, আবার বিরিয়ানি না অন্য কিছু একটা সাথে ফিরছে খুব তাড়াতাড়ি। লিভার ফ্রাই আমি সার্ভ করতে যাচ্ছি, লিভার ফ্রাই, ইটস টাইম ফর লিভার ফ্রাই। আমরা 4 জন 2 টুকরো করে ডিভাইড করে নিচ্ছি।
তুমি সালাদটা ট্রাই করেছো? স্যালাড তো অলওয়েজ ভালো, এই গ্রিন স্যালাড চাটনিটা ভালো, এই চাটনি দিয়ে খেতে স্যালাডটা ট্রাই করে দাও। তুমি ট্রাই করে রিভিউ দাও। আমি ট্রাই করেছি, এটা ওয়ান কাইন্ড অফ ইপিক টেস্ট আসছে, খুব সুন্দর, মানে একটু টক একটু ঝাল। কিরে আমরা আলু পাবো না? আলু ছাড়া বিরিয়ানি, নুন ছাড়া খাবারের সব, নুন ছাড়া খেতে ওদের মতো একদম। চলো লিভারটা ট্রাই করা যাক, সব একসাথে খেয়ে বলবো কেমন কি লাগছে। চলো চলো কথার মতন না, এই হচ্ছে লিভারে মোটামুটি কনসার্ন দেখতে পাচ্ছ, লিভার তো বেশি সাফ করা যায় না, তবে ওভারঅল ভালো, লিভারটা খেতে ভালো লাগছে। শোনো, এবার শান্তি মতন আমরা একটু নিজেদের মধ্যে এনজয় করি আর খাই, তোমরা তো দেখো টাইম ল্যাপস দেখতে থাকো। ও ফাইনালি আমাদের খাওয়াটা শেষ হলো, আমাদের পেট প্রচন্ড ভালোভাবে ভরে গেছে, আমি তো লাস্টে খেতেই পারলাম না, এতটা ভরে গেছে। আর এখানে হচ্ছে দি কন্টেন্ট কিং আমাদের সাথে, তো আমরা এখন বাইরে যাব। আমার তো নাম আছে দি কন্টেন্ট কিং ছাড়াও। ও আচ্ছা, হ্যাঁ রাজা রাজা, ইউটিউবে তো কন্টেন্ট কিং তুমি দেখো। আর এখন আমরা বাইরে গিয়ে আইসক্রিম ফেস্টিভ খাবো। আচ্ছা দেখো আগে টেক অ্যাওয়ে, হ্যাঁ তো মার ভাইয়ের জন্য এখানে বিরিয়ানি না হচ্ছে। আচ্ছা তোমাদের এখানে যে মধ্যমগ্রামে যে আউটলেটটা আছে কিভাবে আসবে? আর তোমাদের এই মুহূর্তে কোনো এটা মোটামুটি কতদিন হলো তোমাদের? সেক্ষেত্রে সে কি অর্ডার করতে পারবে? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। স্পেশালি মানে পুজোর সময় কিরকম হাইপ ছিল? পুজোর সময় দারুন দারুন নামটা বলো তোমার? তোমার হাতে খাওয়ার, তোমার হাতে রান্না এত লোক খাচ্ছে প্রশংসা করছে, সেটা তোমার কাছে কতটা বড় পাওনা।
একদম খুব দারুন দারুন। যাদের জন্য ডিওপি বিরিয়ানি আজকে এত নাম করেছে তাদের সঙ্গে আর সেলফি তো বানতে হয় না, ফুল টিম ডিওপির ফুল টিমের সাথে সেলফি হবে এখন। তো একদম ভিডিওর এন্ড পার্টে চলে এসেছি, আর আমি একটা কথা কি ডিওপি দাদা বৌদি কি ডিওপি ডিওপি জায়গায় ভালো দাদাপুর দাদাপুর জায়গায় ভালো কোনো দেখো ফ্লেভারটা কিন্তু টেস্ট ওয়াইজ মানুষ মানুষের মুখের উপর ডিপেন্ড করে। একসাথে ফুড বা ট্যুর ভিডিও বা যে কোনো ভিডিও হোক ট্যুর ব্লগ হোক যাই হোক যাই হোক আবার আসছে খুব তাড়াতাড়ি। তখন বন্ধু সবাই খুব ভালো থাকো, সেফ থাকো, আনন্দে থাকো, আর বিরিয়ানি খেতে খেতে একদম আনন্দে থাকো। চলো বাই চলো বাই।